হ্যালো ইভ্রিও ওয়েলকাম টু সফল ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত একটা ব্রেকিং নিউজ দ্বারা আছে জিএনএম নার্সিং ভর্তি দু হাজার চব্বিশ ইয়েস একদম ঠিক শুনেছ নার্সিং ভর্তিতে তোমাদের আবারও নোটিফিকেশান বেরিয়েছে তবে এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোয়নি এটা বেরিয়েছে আইওসিএল অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটা একটা ভ্যাকেন্সি বেরিয়েছে একটা বলতে পারো একটা ট্রেনিংয়ের জন্য নোটিফিকেশন বেরিয়েছে আমি তোমাদের শর্ট নোটিস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি যেটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দেখতে পাচ্ছ আই ওসিএল এটাকে বলা হয় তো এখানে কিন্তু নার্সিং ট্রেনিংয়ের জন্য কিন্তু তোমাদের ফর্ম বেরিয়ে গেছে যেখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে ফিমেল ক্যান্ডিডেট অনলি শুধুমাত্র এখানে আবেদন করতে পারছো বয়স কত যা হচ্ছে এখানে একটা বড়ো ব্যাপার সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তবে এখানে আবেদন করতে পারছো ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এবং শুধু শুধুমাত্র উচ্চমানিক পাশ ইয়েস শুধুমাত্র উচ্চমানিক পাশের কথা শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারছে কোনো পুরুষ এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে ফ্রিতে আবেদন আবেদনে কোনো টাকা লাগছে না ফ্রিতে ট্রেনিং এমন কি তোমরা ফ্রিতে স্টাইপেন্ডও পাবে প্রতি মাসে প্রায় সাতাশশো টাকা করে স্টাইপেন্ড পাবে ঠিক আছে আমি পুরো বিষয়টা বলবো আর এটা তিন বছরের ট্রেনিং এমন বিবরণ যে যেহেতু এক মাসের বা দু মাসের বা ছ মাস এক বছর করেই ছেড়ে দেবে এরকমটা নয় টোটাল তিন বছরের জিএনএন নার্সিং ট্রেনিং তাও বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আন্ডারটেকিং কোম্পানিতে তোমরা কাজটা করতে পারছো কাজ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু একটা বড় অপরচুনিটি চলে আসতে পারে ঠিক আছে তো নার্সিং কোর্সে খুশির খবর একটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কারণ এই ধরনের কিন্তু সবাই দেবে না কোথাও পাবেন এখন মতো তবে বলি এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেই এই ভিডিওটা কপি করবে আর আমি জানি কনফার্ম এটা কপি হবেই হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোন জেলা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে দিও প্রতিটা জেলা থেকে প্রতিটা মেয়েরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে শুধুমাত্র উচ্চ পাশ করতে হবে এবং তোমার বয়স হতে হবে আঠেরো থেকে সরি সতেরো থেকে পঁয়ত্রিশ বছর সতেরো বছর লাগছে আঠেরো বছরও লাগছে না ঠিক আছে তো চলো শুরু করা যাক লাইক করো ইচ্ছে আছে এই ভিডিওতে এক হাজার লাইক আসবে যদি এক হাজার লাইক আসে নেক্সট আমি ফর্ম ফিল আপ কীভাবে করি সেটা আমি বলে দেবো এক হাজার লাইক কিন্তু দিতেই হবে যেভাবে পারো প্রত্যেকের সাথে শেয়ার করো ঠিক আছে আর কমেন্ট করে জানো কোন জেলা থেকে তুমি দেখছো ঠিক আছে ভিডিওটা এই মুহূর্তে তুমি কোন জেলা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও তো দেখো ফার্স্টে তোমার দেখিয়ে দিই লেখা আছে দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড যেটাকে শর্টকাটে বলছি আই ও সি এল কী বলছি আই ও সিএল ঠিক আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তোমরা হয়তো দেখবে অনেক জায়গাতে এরকম একটা লোকও থাকে তাই না পেট্রোল পাম্পে দেখবে এরকম আইওসিএল লেখা থাকে ইন্ডিয়ান অয়েল লেখা থাকে তো এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কোম্পানি এবং এখানে প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু নার্সিং ট্রেনিংয়ের জন্য ফর্ম ফেলাপি দিয়েছে এবার বলে রাখি এখানে কিন্তু অনেকে আবেদন করেই না পশ্চিমবঙ্গ থেকে জাস্ট আমাদের পাশের যে রাজ্য রয়েছে আসাম রাজ্যে এখানে কিন্তু তোমাদের এই যে মানে ট্রেনিংটা হবে আসাম রাজ্যে ঠিক আছে এ একটা একটা জিনিস মনে হবে যে বাইরে থেকে বাইরে যাবো স্যার কিন্তু এটা দেখে নাও এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং এটা কোম্পানি সুতরাং এখান থেকে যদি তুমি ট্রেনিংটা করো তোমার অনেকটা বেনিফিট হবে কোনো টাকা পয়সা লাগছে না ফ্রি অফ কস্ট থাকা খাওয়া পুরো ফ্রি আর দেখতে পাচ্ছ তিন বছরের জন্য ঠিক আছে দেখে নাও জাস্ট এ মিনিট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি এই দেখো কোর্স উইল বি ফুল টাইম রেগুলার বেসিস অফ থ্রি ইয়ার্স অর্থাৎ তিন বছরের ট্রেনিং হবে যেরকম তোমরা নর্মালি কোনো ধরো নার্সিং ট্রেনিংগুলোতে তো হয় এসএসকেএম কে বলো বা আর জি কর মেডিকেল বলো বা অন্যান্য যে সমস্ত কলেজগুলো প্রচুর ভালো ভালো কলেজ আছে এসএসকেএম আছে এরকম ভালো ভালো কলেজগুলো আছে ওখানে কি হয় চান্স পাওয়াটা একটা বড় ব্যাপার পরীক্ষা দিয়ে অনেকে চান্স পায় না তার ফলে কি হয় অনেকে কিন্তু কম্পিটিশানটা বাড়িয়ে দেয় তাই না কিন্তু এই জায়গাটায় কি হয় অনেকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেক কম আবেদন করে ঠিক আছে আমি কেন বলছি সেটাও বলে দেব এবং এখানে সুযোগ পাওয়াটা খুব একটা কঠিন নয় একদম ইজি একদম ইজি কীভাবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি একে একে ঠিক আছে তো আমি তোমাদেরকে পিডিএফটা ডাউনলোড করে দিচ্ছি এবং পিডিএফ ডাউনলোড করার জন্য তোমরা কিন্তু আমার ডিসক্রিপশন বক্স চেক করবে সেখানে দেওয়া আছে পিডিএফটা সেখানে সরাসরি তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে জানো কোন জেলা থেকে দেখছো চলো আমি দেখিয়ে দিচ্ছি পিডিএফটা কীরকম আছে এইটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের কিন্তু স্টাইপেন্ড যেটা দেওয়া দেখো লেখায় আছে যে ক্যান্ডিডেট সিলেক্টেড ক্যান্ডিডেট যারা সিলেক্ট হবে তাদেরকে প্রতি মাসে ফার্স্ট ইয়ার দেবে পঁচিশশো টাকা সেকেন্ড ইয়ার দেবে সাতাশো টাকা এবং থার্ড ইয়ার দেবে উনত্রিশশো টাকা করে এটা কিন্তু এটা ভেবে না যে এটাই স্যালারি স্যালারি নয় এটা স্টাইপেন্ট পড়া চলাকালীন টাকাটা পাবে যেটা তুমি গভর্নমেন্ট কলেজে পড়লেও তুমি পাবে না এটা একটা সবথেকে বড় ব্যাপার এবং বলে রাখি এটা কিন্তু খাওয়া দাওয়া থাকা পুরো ফ্রি দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এই দেখো তোমাদের দেখি দিই বেনিফিট এগুলো কিন্তু অনেকে আবেদনই করে না দেখো ফ্রি হোস্টেল অ্যাকমোডেশন অর্থাৎ কি থাকা খাওয়া ফ্রি ঠিক আছে মেডিকেল অ্যাটেনশন ফর সেলফ অ্যাট এওডি হসপিটাল মজা লাগলো তো অবশ্যই কমেন্ট করো কিন্তু বন্ধুরা কোন জেলা থেকে দেখছো এবং তোমার কেমন লাগলো অবশ্যই একটা থ্যাংক ইউ জানিয়ে দিও কিন্তু রকম ধরনের আপডেট সব জায়গায় পাবে না ঠিক আছে এবার তোমাদের দেখেই দিই যে এর জন্য ক্রাইটেরিয়া কী চা হয়েছে অর্থাৎ তোমাদেরকে কী এজ লিমিট হতে হবে দেখো সতেরো থেকে হতে হবে সতেরো বছর থেকে শুরু পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে এসসি এসটিরা আবার যেরকম বয়সে ছাড় পায় সেরকম বয়সে ছাড় পাবে দেখতে পাচ্ছ যে এসসি এস টিটা পাচ্ছে পাঁচ বছর এবং ও বিসিরা পাচ্ছে তিন বছরে তবে ও বিসি এনসিএল হতে হবে নন ক্রিমিলিয়ার হতে হবে ঠিক আছে যারা ক্রিমিলিয়ার তারা পারবে না বেশ তাহলে এই গেল আমাদের টোটাল সতেরো থেকে পঁয়ত্রিশ বছর যাদের এসসি বা এসটি আছে তারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো এবং যারা ও বিসি তারা তিন বছরের এক্সট্রা মানে থার্টি ইয়ার থার্টি এইট ইয়ার পর্যন্ত আবেদন করতে পারছো বেশ এবার তোমার দেখিয়ে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চা হয়েছে দেখো শুধুমাত্র তোমাকে কিন্তু মহিলা হতে হবে অনলি ফিমেল ক্যান্ডিডেট আমি আবার বলছি শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে তো অবশ্যই যারা যারা মহিলারা আছো অবশ্যই কমেন্ট করে দেবে যে হ্যাঁ স্যার আমি এলিজিবল আছি ওকে তো দেখে নাও তোমাদের কী চা দেখো প্রথম কথা হচ্ছে সায়েন্সের এখানে বলে স্যার শুধু সায়েন্সের আবেদন করতে হবে না আর্টসেরও পারবে দেখো সায়েন্সে তোমাকে ক্লাস টু টেন প্লাস টু অর্থাৎ এইচএসে এইচএস পাস করে থাকতে হবে এবং সায়েন্স হলে ভালো হয় পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং যদি থাকে এবং তার সাথে ইংলিশ উইথ অ্যাগ্রিগেট আমার ফিফ ঠিক আছে তবে তুমি এখানে আবেদন করতে পারবে শুধু কি তাই না আরও আছে দেখে নাও যারা যারা আর্টস থেকে পড়েছো অবশ্যই কমেন্ট করে দেবে ঠিক আছে যারা যারা আর্টস থেকে পড়েছো ধরো টেন্থ প্লাস টু টেন্থ প্লাস টু অর্থাৎ এইচ যারা ম্যাথেমে আর্টসের মধ্যে দেখো কী কী আছে এগুলো তো গেলো ম্যাথেমেটিক্স বায়ো বায়োটেকনোলজি ইকোনমিক্স আছে পলিটিক্যাল সায়েন্স আছে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে বিজনেস স্টাডিজ আছে ঠিক আছে এছাড়া দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্সি আছে হোম সায়েন্স আছে সোশিওলজি আছে সাইকোলজি ফিলোজফি অ্যান্ড ইংলিশ কোর ইংলিশ এফেক্টিভ অর সরি ইলেকটিভ অর হেলথ কেয়ার সায়েন্স অর্থাৎ যদি তোমাদের এগুলোর মধ্যে কোনো কোনো একটা সাবজেক্ট কিন্তু তুমি এইচএস পাশ করে থাকো তবেও তুমি এখানে আবেদন করতে পারছো বোঝা গেল যে শুধুমাত্র আর্টসেই মানে শুধুমাত্র সায়েন্সে আবেদন করতে হবে এরকমটা নয় ভোকেশনাল স্ট্রিম থেকেও তোমরা কিন্তু আবেদন করতে পারো সেক্ষেত্রে তোমাকে দেখতে পাচ্ছো হেলথ হেলথ কেয়ার সায়েন্স এখানে তোমাকে পাশ করতে থাকতে হবে ফর্টি পার্সেন্ট নিয়ে ঠিক আছে তাহলে আর্টস হোক সায়েন্স হোক এবং ভোকেশনাল হোক সবাই কিন্তু আবেদন করতে পারছে ওকে এবং যদি বলে রাখি অনেকে আছে যারা স্যার আমরা তো এনআরএস বোর্ড থেকে করেছি অর্থাৎ ওপেন থেকে করেছি তারা কি আবেদন করতে পারবে দেখো লেখা আছে ক্যান্ডিডেট আর অলসো এলিজিবল ফ্রম স্টেট ওপেন স্কুল কাউন্সিলে অর্থাৎ যারা ওপেন থেকে করেছো তারাও এখানে এলিজিবল আছো এর থেকে বড়ো সুযোগ আর কী নেবে বলো এবার তো একটা লাইক করো এবার তো বন্ধুর সাথে শেয়ার করো একটা তো কমেন্ট করো ঠিক আছে এর থেকে বেস্ট অপজিতা কিছু হতে পারে না আর এখানে বলে রাখি তোমাদের এখানে কি করে হবে দেখো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমার লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে ঠিক আছে এটা ইস্যুড হতে হবে কবে না হচ্ছে এক চার দু হাজার চব্বিশের পরে এটা ইস্যু থাকতে হবে ক্যান্ডিডেট সিকিং সিকিং ফর রিজার্ভেশন আন্ডার ডিজিটাল আর যাই হোক এগুলো সব আছে যাদের যাদের আছে তাদের দেখে নেবে তোমাদের কিন্তু এটা কিভাবে এটা হবে আমি এবার বলি যে যারা আবেদন করবে কিভাবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে বলে দিই দেখো টোটাল তিরিশটা সিট রয়েছে এটা বলবো না স্যার তিরিশটা মাত্র আরে একবার চেষ্টা তো করো পরীক্ষা হলে খুব সহজ হয় আসামের দিকে দেখবে অনেক সহজ সহজ পরীক্ষা হয় ঠিক আছে অন্যান্য স্টেট যেমন ইউপি ভিভি এগুলো তো প্রচুর হার্ড কোশ্চেন হয় বাট এইগুলোতে একদম জলের মতো কোশ্চেন আনরিজার্ভদের জন্য হচ্ছে চোদ্দটা ইডাব্লিউসির জন্য হচ্ছে তিনটে এসসিদের জন্য দুটো এসটি জন্য তিনটে এবং ও জন্য আটটা তো এই হচ্ছে টোটাল সিট সংখ্যা এবার দেখো তোমাকে দেখিয়ে দিই যে ফর্ম ফিল আপটা হবে কবে থেকে এবং শুরু হয়ে গেছে কিনা দেখো এখান থেকে তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে কবে থেকে শুরু হচ্ছে বলে দিই এটা শুরু হচ্ছে তোমাদের বলে দিচ্ছি এক মিনিট নিচের দিকে সব লেখা আছে দেখো এই যে ওপেনিং ফর অনলাইন অ্যাপ্লিকেশন মোড এটা হচ্ছে পনেরো সাত দু চব্বিশ অর্থাৎ জুলাই মাস থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে এখনও প্রায় এক মাস হাতে আছে আমি যদি বলো কমেন্ট প্রচুর যদি আসে স্যার আর ভিডিও দিন এটা নেক্সট পার দিন আমি নেক্সট পার্ট দেবো আর আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় এটা দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন কবে জমা নেওয়া লাস্ট ডেট পনেরো আট দু পাবলিকেশান অফ রেজাল্ট হচ্ছে পঁচিশ আট দু হাজার চব্বিশ এবং দেখতে পাচ্ছ ডকুমেন্ট কাউন্সিলিং ভেরিফিকেশন পাঁচ দিন হ্যাঁ পাঁচ দিন পর এটা রেজাল্ট বেরোনো পাঁচ দিন পর থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাবে রিপোর্টিং অফ মেডিকেল এক্সামিনেশন এবং অ্যাডমিশন অ্যাডমিশন হোক এগুলো কবে হবে সব বলে দেবে অর্থাৎ মোটামুটি আর এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু এটা শুরু হচ্ছে এবং তবেই কিন্তু তোমার এখানে আবেদন করতে পারবে এখন কিছু নয় তবে এটা আগে থেকে জানানোর কারণ কি কারণ এগুলো কিন্তু রিসেন্টলি বেরিয়েছি জাস্ট কিছুদিন আগে বেরিয়েছি আমি সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও বানিয়ে বললাম কারণ এগুলো কিন্তু সব জায়গায় পাবে না ঠিক আছে এগুলো সব জায়গায় পাবেই না কোনো মতেই পাবে না যারা দেখবে বাংলা থেকে অনেকে আবেদনই করে না জানতেই যেতে পারে না অনেকে ঠিক আছে ওই জন্য লিখেছি দেখো চুপি চুপি আবেদন করো কারণ এখানে অনেকে জানতেই পারে না যে নার্সিং ট্রেনিং এখানেও হয় তো যাই হোক এইরকম রকম অজানা যদি আপডেট পাওয়ার থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি নেক্সট পার্ট চাও তো একটু কমেন্ট করে দিও এবং কোন জেলা থেকে দেখছো আবারও বলছি কমেন্ট করে দিও ঠিক আছে এমন না যে শুধু আসাম থেকেই বাসিন্দা হতে হবে না পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও আবার আবেদন করতে পারবে ঠিক আছে চলো তো আজকে মধ্যে এখানে ছেড়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দেবে ওকে থ্যাংক ইউ নমস্কার